ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে জানতে পারবে লাভ লোকসান হিসাব কিভাবে অতি সহজে প্রস্তুত করা যায় এবং তা মনে রাখা যায়। আর এই লাভ লোকসান হিসাব হলো চূড়ান্ত হিসাবের দ্বিতীয় অংশ। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জেনারেল লাইনের স্টুডেন্ট তাদের কিন্তু চূড়ান্ত হিসাব বা লাভ লোকসান হিসাব নেই। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে, বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা অর্জন করে বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে তাদের এটা আছে। এমন অনেক শিক্ষার্থী বন্ধু যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে, আমার এই ইউটিউব চ্যানেলের নিয়মিত লেকচারগুলো দেখে তারা আমাকে রিকোয়েস্ট করেছেন, আর তাদের রিকোয়েস্টের কারণেই আমি এই লেকচারটি বানাচ্ছি। তো যাই হোক, তোমরা সবাই দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে, ভালো লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লাভ লোকসান হিসাব করতে প্রশ্নে একটি রেওমিল থাকবে, কিছু সমন্বয় থাকবে। এই রেওমিল এবং সমন্বয় থেকে অফিস উপরি ব্যয়গুলো নিয়ে, বিক্রয় উপরি ব্যয়গুলো নিয়ে এবং বিক্রয় ব্যতীত অন্যান্য আয়গুলো নিয়ে আমরা লাভ লোকসান হিসাব বানাবো। অর্থাৎ লাভ লোকসান হিসাবে আসবে অফিস, বিক্রয় উপরি ব্যয় আর বিক্রয় ছাড়া অন্য আয়। পাশাপাশি এখানে এই যে ব্যয়গুলো বা আয়গুলো বসবে সবই হবে বারো মাসের। বারো মাসের অধিক যদি কোনো ব্যয় থাকে সেটাকে বাদ দিতে হবে, আবার বারো মাসের কম থাকলেও যোগ করে বারো মাসের বানায় এই লাভ লোকসান হিসাবে বসাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো আমরা আরও একটু বিস্তারিতভাবে দেখি। এই যে দেখো, এটা হলো একটা লাভ লোকসান হিসাব। উপরে বসবে প্রতিষ্ঠানের নাম, প্রশ্নে যে নাম থাকবে, মাঝে লিখবো লাভ লোকসান হিসাব, আর তারপর লিখবো 31 ডিসেম্বর 2018 সালের সমাপ্ত বছরের জন্য। এই সমাপ্ত বছর কথাটা এখানে লিখতে হবে, আর এখানে 18 সাল বলতে প্রশ্নে যে সাল থাকবে সেই সাল হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা একটা হিসাব, লাভ লোকসান হিসাব, তাই তার দুটি দিক থাকবে, ডেবিট এবং ক্রেডিট। এই ডেবিট দিকে বসবে সকল ব্যয় আর ক্রেডিট দিকে বসবে সকল আয়, অলওয়েজ। তো শিক্ষার্থী বন্ধুরা, লাভ লোকসান হিসাবে ডেবিটে শুধু দুই ধরনের ব্যয় বসে, অফিস উপরি ব্যয় আর বিক্রয় উপরি ব্যয়, আর কিচ্ছু না। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমরা অফিস উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয় কীভাবে চিনব? নো টেনশন, আমার চ্যানেলে ক্লাস আছে, তোমরা সেটা দেখো। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা অতি সহজে সকল অফিস ও সকল বিক্রয় উপরি ব্যয় চিনতে পারবে। আর ডান দিকে বসবে মোট লাভ, আর এই মোট লাভটা আসবে ক্রয় বিক্রয় হিসাব হইতে। যদি মোট ক্ষতি হয় তাহলে আবার সেটা বামে বসবে। এই যে উদাহরণটা দেখো, যে মোট ক্ষতি, যদি ক্রয় বিক্রয় হিসাবে মোট ক্ষতি হয় তাহলে তোমরা লাভ লোকসান হিসাবে তাকে ডেবিটে বসাবে। আর যদি তোমরা যে হিসাবটা করতেছ তার ক্রয় বিক্রয় হিসাবে যদি লাভ হয়, মোট লাভ, তাহলে সেটা ক্রেডিট দিকে বসবে। তো মোট লাভটা বসে নিচে হলো বিক্রয় ব্যতীত অন্য সকল আয়, কেননা বিক্রয় নামক আয়টা চলে গেছে ক্রয় বিক্রয় হিসাবে, অর্থাৎ লাভ লোকসান হিসাবের আগের হিসাবটাতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বিক্রয় ছাড়া অন্য যত আয় থাকবে সব আয়গুলো এখানে বসাবে। বসানোর পর যদি ডেবিট দিক বড় হয় আর ক্রেডিট দিক কম হয়, তার মানে ব্যয় বেশি হবে, তখন হবে নিট ক্ষতি। এই যে দেখো নিট ক্ষতি, এখানে ডেবিট দিক বড় তাই এখানে নিট ক্ষতি হয়েছে। আর যদি ক্রেডিট দিক বড় হয় অর্থাৎ আয় বেশি হয়, তখন হবে নিট লাভ। এই নিট লাভটাকে যদি আমরা একমালিকানা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব করি তাহলে মূলধনের সাথে যোগ করে দিব, আর যদি যৌথ মূলধনী কোম্পানির আমরা চূড়ান্ত হিসাব করি তখন সেটাকে লাভ লোকসান আবন্টন হিসাবে স্থানান্তর করে দিব। ঠিক অনুরূপভাবে নিট ক্ষতিটাকে আমরা মূলধন থেকে বিয়োগ করে দিব যদি একমালিকানা প্রতিষ্ঠানের হয়, আর যদি যৌথ মূলধনী কোম্পানির হয় তাহলে এটাকে আমরা লাভ লোকসান হিসাবে স্থানান্তর করব। তো শিক্ষার্থী বন্ধুরা, নিট ক্ষতি হইলে মূলধন কমে যাবে, কেননা ক্ষতি হইলে মূলধন কমবে, এটাই স্বাভাবিক। আর যদি লাভ হয় তাহলে মূলধন বেড়ে যায়, তখন এটাকে আমরা মূলধনের সাথে নিয়ে যোগ করে দিব। আর এই সম্পূর্ণ কার্যক্রমটি করার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমার দুটি কবিতা আছে, সেই কবিতাগুলো তোমরা মনে রাখবে। যে রেওমিলের এন্ট্রিগুলো তোমরা একবারই নিবে, সমন্বয়গুলো কমপক্ষে দুইবার নিবে, সম্পদ দায় শেষ করে অর্থাৎ উদ্বৃত্ত পত্রে নিবে, লাভ লোকসান হিসাবে আনবে না। আর সমন্বয়গুলো, যে সকল সমন্বয় দ্বারা বৃদ্ধি বুঝাবে সেগুলো যোগ করে দিবে, যে সকল সমন্বয় দ্বারা কমবে বুঝাবে বিয়োগ করে দিবে, সকল বকেয়া যোগ হবে, সকল অগ্রিম বিয়োগ হবে। এ নিয়ে আমার চ্যানেলে ক্লাস আছে, তোমরা দেখো, অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। আমি ভিডিওর ডেসক্রিপশনে এদের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, অনেক অনেক ভালো লাগবে, অনেক অনেক কিছু তোমরা শিখতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে।
তাই অনুরূপ ক্লাস পেতে শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।